মুখরজোকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় শারদিয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মুখরচখ আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর দেব কি তোমার ফিল্মি ক্যারিয়ারে তোমার ফিল্মি ডিরেকশনাল ক্যারিয়ারের টেককা। আইন অ্যাক্টার রুগন কন্টিনিউস এই ব্রেক হিমসেলফ ট্রেক ইন্সট্রাকশনস থিঙ্ক হিম সেলফ নিজের চিন্তা ভাবনা করে করে একটা চরিত্রের দিকে বোঝাতে পারে আই এম অফ কোর্স ফিজিক্যাল একটা

লতা মঙ্গেশকরের আশা ভোসলে ডুয়েট হচ্ছে সারা জীবন লতা মঙ্গেশকরের আর আশা ভোসলে কি ওই প্রশ্নটাই পড়তে হয়েছে এবং আর ডি বর্মনরা এই উত্তরগুলোই দিতে মিঠুন চক্রবর্তী না দেব মিঠুন দা ছবি চলল সেটাও আমারই লাভ কারণ মিঠুন দা পয়ছোট আমার সাথে আমার একটাই রূপ এই পূজয় সেটা হলো টেক্কা আর যেহেতু আমি জ্যোতিষী নই তাই আমি ভবিষ্যৎবাণীও করতে পারবো না নমস্কার টলি টাইমে আপনাদের সবাইকে স্বাগত পুজোর সময় অন্য আরও বিষয়ের সঙ্গে বাংলা ছবি একটা আমাদের আলোচনায় থাকে যদিও এই বছরের পুজোর প্রেক্ষিতটা আলাদা দেখুন একটা অদ্ভুত ব্যাপার পশ্চিমবঙ্গে আমরা দুর্গাপুজোকে চিরকালই দুর্গোৎসব বলে এসেছি সব মানুষের মিলনোৎসব আর এবারে এই উৎসব শব্দটা ইজ ইন কোয়েশ্চেন কিন্তু যাই হোক তার মধ্যেও তো বাংলা ছবি রিলিজ করছে আমরা আর পাঁচটা জিনিসের মতো আশা করি ছুটির কদিনে এই বাংলা ছবিগুলো দেখব আজকে আমি রয়েছি যাদের সঙ্গে কথা বলবার কথা আমার এই সময় সেটা টেক্কা ছবি ট্রেলার বেরিয়ে গেছে ছবির পরিচালক এবং মুখ্য অভিনেতা স্রিজিৎ মুখার্জি এবং দেব রয়েছেন সঙ্গে আমি এখানে আসার আগে ভালো করে ট্রেলারটাই দেখলাম প্রশ্নটা আমার দুজনের কাছেই একই কোয়েশ্চেন কিন্তু দুজনের কাছে এই কারণে তুমি পরিচালক তুমি প্রয়োজক এবং অভিনেতা শ্রীজিৎ তোমার ট্রেলার বলছে যে কখন কোথায় বিস্ফোরণ ঘটবে এবং কে তা হটাবে রাষ্ট্রযন্ত্রে তা জানতে এখনো বাকি আছে দিস ইজ অ্যাবসলিউটলি আ পলিটিক্যাল লাইন এবার তোমার তো বিশ্বাস থেকে তুমি ছাও যে অভি বানালে সে তো বুঝলাম তুমি তো যা বলতে চাও তোমার সেই লিবার্টিটা আছে অভিনেতা হিসেবে দেবেরও লিবার্টি আছে কিন্তু এই ছবিটা করবে যে বানাবে যে তার জন্য প্রযোজক দেবকে সম্মতি দিতে হচ্ছে এবং দেব সেই রাষ্ট্রযন্ত্রের অংশ এইটাকে তোমরা কে কিভাবে দেখো এই লাইনটা হারবার্ট উপন্যাস প্রিয় উপন্যাস নওয়ারুণ ভট্টাচার্যের তো আমার মনে হয়েছিল যে এই লাইনটা ইকলাকের যে পজিশন বা সিচুয়েশান বা প্রেডিকমেন্ট এটাকে খুব ভালো ধরে এবং ইকলাক সিস্টেমের সাথে কিভাবে সিস্টেম তাকে একদম দেয়ালে তার পিঠ ঠেকিয়ে দেয় এবং সে কিভাবে সেটার প্রতিবাদ করে সেই পুরো প্রক্রিয়াটার খুব ভালো একটা রেপ্রেজেন্টেশন এবার ডেফিনেটলি আমাদের সবার অনেকগুলো সত্তা আছে আমি যেরকম সিনেমার প্রচারও করছি আমি যেরকম প্রতিবাদেও গেছি মিছিলেও গেছি থেকেছি প্রথম দিন থেকে সো আমার মনে হয় যে দেবেরও এবং সব মানুষেরই অনেকগুলো সত্তা থাকে তো আমি যখন একটা ছবি পিচ করি আমি কিন্তু আলাদা করে পিচ করি আমি প্রথমে ন্যারেশন যেটা দিয়েছিলাম প্রথম যে নারেশন দেব আর দিয়েছিলাম প্রডিউসার যদি দেব আমাকে বলতো যে দেখো আমার গল্পটা খুব পছন্দ প্রডিউসার আমি এই ধরনের সাবজেক্ট আমি করতে চাইব না বাট ইফ ইউ গেট আ প্রডিউসার আই উইল আমি তাহলে অন্য প্রডিউসার জোগাড় করতাম আমার কোনো অসুবিধা নেই আমার প্রাইমারি ইন্টারেস্ট ছিল টু কাস্ট দেব আমি ভেবেছিলাম আমি তোমার থ্রিলার করা নিয়ে একটু অ্যাপ্রিহেন্সিভ ছিলাম কারণ তুমি তো সবার সাথেই থ্রিলার করছো দশম অবতার থ্রিলার তো তোমার সাথে আমি একটু অন্যরকম কিছু করতে চেয়েছিলাম কিন্তু তুমি যখন বলছো থ্রিলার কিন্তু আবার এখন শোনার পর আমি বুঝতে পারছি এটা কে নিছক একটা হস্টেজ থ্রিলার বলে সীমিত করা যায় না এটার মধ্যে অনেক সামাজিক স্টেটমেন্ট আছে সামাজিক স্তর আছে So as a producer, I am I very very keen and interested in making this film. আমি এখান থেকে দেবের কাছে চাই এই যে এই ছবিটা ও যেটা বলছে তুমি বলেছো যে আই এম ভেরি ভেরি কিন টু মেক দিস ফিল্ম এইটার পিছনে কি কোথাও কোনো একটা যেহেতু আমি বললাম যে তুমি তো রাষ্ট্রযন্ত্রেরও পার্ট এইটার ভেতরে কি কোথাও কোনো একটা আত্মশুদ্ধি আছে আত্মশুদ্ধি করার একটা প্রবণতা আছে হয় না যে ভেতর থেকে আমি ভেতরটাকে শুদ্ধ করব সিস্টেমের ভেতরটাকে শুদ্ধ করব। তো এই এইটারও একটা কোনো একটা হয় না এটা অবচেতনে কারণ তুমি তো ক্রিয়েটিভ মানুষ হোক ইউ আর এ প্রডিউসার অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর এ ক্রিয়েটিভ পার্সন তো এবং এমন একজন হিরো যে লার্জার দ্যান লাইফ হয়ে সাধারণ মানুষ মানে তোমার এত ফ্যান ফলোয়িং তারা তোমায় ফলো করে দেবদা দেবদা এই ব্যাপারটা একটা আছে হয় তো কোন পয়েন্টটা থেকে তোমার মনে ছিল এই ছবিটা প্রডিউস করবে যখন আমি গল্পটা শুনেছিলাম অ্যাজ এন একটা আমার হেভি লেগেছিল মানে এই ইকলাক চরিত্রটা আমাকে কেউ অফার করেনি আমার এই সাতেরো আঠেরো বছরের কেরিয়ারের মধ্যে এবং যে অ্যাক্টার যে খিদেটা যেটা আমার মধ্যে আছে কে আমাকে যেটা তুমি বলছো কেউ একটু লাজার দ্যান লাইফ বা ইউনো একটু ফ্যামিলি ড্রামা যেখানে এখন যেটা আমি করছিও আর কি বা বাঘা যতীনের মতন বা প্রধানের মতন চরিত্র কিন্তু এই ক্লাক কি যে আমাকে কেউ ভাববে বা কেউ দেবে সেটা আমি ভাবিনি ইনফ্যাক্ট আমি জেনারেশনটা পরে আমার হেভি লেগেছিলো প্রকল্পটা এবং আমার মনে হলে এই গল্পটা করা উচিত এবং রইলো কথা প্রডিউস অফকোর্স করা উচিত এবং রইল যেটা রাষ্ট্রযন্ত্র আর মনেকে এই ছবিটা কোনো সরকারের বিরুদ্ধে নয় বা কোনো সিস্টেমের বিরুদ্ধে সিস্টেম 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 কিন্তু সরকার নয় কিন্তু সিস্টেম হচ্ছে নিয়মকানুনগুলো যে বছরকে পর বছর চলছে এবং যেই উনিশশো পঞ্চাশে যদি কনস্টিটিউশন তৈরি হয় এবং সেই তখনকার দিনের সমস্যা এখনকার দিনের সমস্যার মধ্যে আকাশ পাতালে তফাত আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি এই ছবিটা সেই সিস্টেমের বিরুদ্ধেও বলবো না সিস্টার মধ্যে কি কি রিফর্ম দরকার রিফর্ম দরকার দরকার তো সেইটা আমার ইকলাকে চরিত্রের মাধ্যমে বা এই টেক্কার মাধ্যমে অনেক কিছু হয়তো বলবে কিন্তু আবার একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি কোথাও আমরা সিনেমার থেকে বাইরে চলে যাচ্ছি না মানে এই যে এন্টারটেনমেন্ট থ্রিলার থ্রিলারটাকে মাথায় রেখে একটা ভালো গল্পটাকে মাথায় রেখে দুরন্ত পারফরমেন্সের মাথায় রেখে তার মধ্যে থেকে যতটুকু বলা যায় এবং যতটুকু বোঝানো যায় এবং একটা কমন ম্যানের সিস্টেমের সঙ্গে কি কি সমস্যা হতে পারে এই গল্পটা যদি ইউপিতে হতো তো সেখানকার সিস্টেমের সঙ্গে মানে অ্যাক্রস ইন্ডিয়া মানে এই গল্পটা ইজ নট দ্যাট কি এটা বাংলার যা চলছে অ্যাক্রস ওয়ার্ল্ডও হতে পারে এস্টাবলিশমেন্ট যেখানে কঠিন বেশি শক্ত হয়ে যায় সেটার একটা তো আমার মনে হয় এই গল্পটা এমন একটা গল্প যেখানে এই মানে অ্যাক্রস আমি যদি ইন্ডিয়ারই কথা বলি তো এটা সেখানকারই গল্প হতে পারে ইটস নট দ্যাট কি বাংলা আছে বলে এটা বাংলার বিরুদ্ধে না না তো আমার আমার ওভারঅল আই হেট প্রোপোকেন্ডা ফিল্মস মানে আমার নিজেরই ভালো লাগে না কেমন যেন শিশির করে এটা প্রোপোকেন্ডা ফিল্ম বা আই উইল নট মেক এ প্রোপোকান্ডা ফিল্মই নিড টু টেল আমার প্রধান মনে ছিল বলা উচিত প্রধান করা উচিত কে প্রধানমন্ত্র গল্প মানুষের কাছে আসা উচিত মানুষকে আরও সচেতন করা উচিত সেরকমই টেক কামার মনে হচ্ছে সে একটা সিনেমার মাধ্যমে এন্টারটেনমেন্টকে মাথায় রেখে এবং কাউকে ছোটো না করে বা কোনো দলকে ভালো দেখানোর না করে একটা গল্প বলা যেখানে কিছু জিনিস যেটা সত্যি ঘটনা সেগুলো কোথাও যেন আমরা রোজ দেখি বাট রিয়াক্ট করি না ঠিক কথা আর তার সঙ্গে কি কোথাও একটা এই বাণিজ্যিক বুদ্ধিও মাথায় ছিল যে একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফিল্ম যদি হয় একটা সৃজিত মুখোপাধ্যায় যাকে আমরা বলি যে বাংলা সিনেমার ফার্স্ট বয় তারা দুজন যদি একটা জায়গায় হয় তাহলে কোথাও একটা এই যে একটা সরু বটলনেক হয়ে গেছে বক্স অফিসের বটলনেকটাও একটু খোলা আমি বলবো এইটা এই বক্স অফিসে যে বটল নেটটা হয়ে গেছে সেটা ডেফিনেটলি একটা ম্যাটার করে কারণ আমার মনে হয় যে দুটো ক্রিয়েটিভ মানুষ যারা নিজের জায়গায় খুব পপুলার এবং তাদের নিজস্ব একটা ফ্যান ফলোয়িং বা নিজস্ব একটা দর্শক তৈরি করতে পেরেছে সক্ষম সক্ষম হতে পেরেছে এবং এটা ধরে রাখতে ধরে রাখতে পেরেছে তারা যদি ক্রিয়েটিভলি যদি একটা ভালো কাজের মাধ্যমে যদি সিনেমা নিয়ে আসে আমার মনে হয় সেটা বক্স অফিসে ডেফিনেটলি একটা বটল নেকটাকে বড় করা যাবে এবং সেই যে ব্যবসাটা অফকোর্স আমি আমরা আমার অডিয়েন্স কিছু শ্রীদার অডিয়েন্স কিছু কিছু সিনেমার জন্য যারা হয়তো আমাদের দুজনেরই অডিয়েন্স নয় কিন্তু এই গল্পটা তাদের হয়তো ট্রেলারটা ভালো লেগে গেছে হয়তো তারাও ভাবছে এটা নিশ্চয়ই কিছু একটা অন্যরকম হবে তো আমরা চাই কেটে রিলেটেড বক্স হাউজ বড় হওয়া মানেই তো দর্শক বাড়ানো তো আমরা চাই বাংলা ছবি দর্শকগুলো বাড়ুক হুম নিশ্চই স্পেশালি এখন যে অবস্থাটায় শুধু বাংলা ছবি না মানে ভারতীয় ছবি নিরীক্ষা ইভেন বলিউড ইজ অলসো নট পারফর্মিং ওয়েল হুম পুরোনো ছবি রিরিলিজ করতে হচ্ছে বাংলাতে আমরা দেখলাম মহানগর আবার বড় পর্দায় দেখা গেল সেই সময় দাঁড়িয়ে নতুন ছবিকে তো পারফর্ম করতে হবে দ্যাট ইজ ওয়ান অফ দ্য কি থিংস সৃজিৎ আমাকে এটা বলো যে টেককা। দেব কি সত্যিই তোমার ফিল্মি ক্যারিয়ারে তোমার ফিল্মি ডিরেকশনাল ক্যারিয়ারের টেক্কা তার কারণ হচ্ছে হাসছে দেখো তার কারণ হচ্ছে যে তুমি জুলফিকারে ওকে দিয়ে যা করিয়ে নিয়েছিলে ওকে এখনও শুনতে হয় ইট ইজ ওয়ান অফ ইজ বেস্ট পারফরম্যান্সেস আই হোপ হি আন্ডারস্ট্যান্ডস দ্যাট অলসো ও না বলছো ওই দেখো কিন্তু না না

দেবকে নির্বাচনের কারণটা কি মানে কি দেখে তোমার মনে হলো যে দেব ছাড়া ইকলাক হবে না হবে না আমি জানি না আমার দুটো জিনিস আমি একটা অ্যাক্টরের মধ্যে কি দেখি একটা তো ডেফিনেটলি চরিত্রের সাথে একটা শারীরিক কোথাও একটা সাদৃশ্য মানে আমি যেভাবে চরিত্রটাকে ভিজুয়ালাইজ করেছি তার সাথে একটা ফিজিক্যাল একটা সিমিলারিটি সেটা তো এক নম্বর ডেফিনেটলি আছে তাতে কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে একজন অভিনেতার আত্মতুষ্ট না হওয়া কোনো দিন এবং আত্মতুষ্টি না হওয়ার সবচেয়ে বড় সিমটম হলো একটা রেসলেসনেস একটা ছটপটানি একটা নানান অনেক কিছু করতে করার ইচ্ছে দেখা অনেক খিদে এবং টেকিং অন চ্যালেঞ্জেস সো এই সবকটা জিনিস কিন্তু আমি দেবের মধ্যে অ্যাজ এন অ্যাক্টার দেখেছি অ্যাজ এন অ্যাক্টার আমি বারবার বলছি দেব যেই ঘরানার ছবি সুপারস্টার তকমাটা যেই ঘরানার ছবির জন্য পেয়েছে আমি যে প্রচণ্ড সেই ঘরানার ছবি দেখেছি বা তার ফ্যান আমি সেটা বলছি না যে আমার আগ্রহ কিন্তু অ্যাজ এন ইকোনমিস্ট আমি জানি সেই ঘরানার ছবি আমার ইন্ডাস্ট্রির জন্য ইম্পর্ট্যান্ট কিন্তু এসথেটিক্যালি বা আর্টিস্টিক্যালি আমি হয়তো সেই ঘরানার ছবি সেটা একমাত্র বিচিস বা আমি বানাই না কিন্তু সেটা তার সুপারস্টার সত্ত্বে আমি ইন্টারেস্টেড তার অ্যাক্টর সপ্তাহে এবার তার অ্যাক্টার সত্তাহে ডাউন্টার তার উপর থেকে এই ফ্যান ক্লাব আর এই আর সেই সব কিছু ছড়িয়ে দেয়ার হু হ্যাজ তার কাছে কিছু যন্ত্র আছে তার কণ্ঠস্বর আছে তার বাচিক অভিনয় আছে তার শারীরিক অভিনয় আছে এই এই টোটাল প্যাকেজে আমার মনে হয়েছে যে দে এমন একজন মানুষ যে এই দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করে অ্যান অ্যাক্টার হু ক্যান কন্টিনিউসলি ব্রেক হিমসেলফ টেক ইনস্ট্রাকশন থিঙ্ক হিমসেলফ নিজে চিন্তাভাবনা করে করে একটা চরিত্র আনের দিকে পৌঁছতে পারে অ্যান্ড অফকোর্স ফিজিক্যাল একটা রেসেমেন্স এমনিতে আমি শুনেছি যে অনেক পরিচালকরাই দেব সম্পর্কে যেটা বলেন সেটা হচ্ছে ওর চেহারাটা একেবারেই মানে ওকে এমন দেখতে তুমি যা খুশি বানাতে পারো ডান দিকে শীতে ঘুরিয়ে দাও বাঁদিকে শীতে ঘুরিয়ে দাও চুল চুল বড়ো করো চুল ছোটো ছোটো করে কেটে দাও ওকে ইউনিফর্মে হি ইজ দ্য বেস্ট তুমি যে কোনো ইউনিফর্ম পড়াও ওকে ভালো লাগে আবার তুমি যেটা বলছো যে এটা যেমন এই ট্রেলারটাতেও দেখলাম যে আলাদা করে আবার বেশি একটু দৌড়চ্ছে যখন বেশি একটু মোটাই লাগছে কোলে বাচ্চা নিয়ে ছুটছে সব যেন ইনহিবিশন ছেড়ে দেওয়া আমার চ্যালেঞ্জটা অন্য ছিল আমার চ্যালেঞ্জটা ছিল দেবকে সাধারণ করা ওইটাই কারণ দেবের ওই যে ফিজিক সেটা খুব হিরো সুলভ ফিজিক ছিল তো তো ওকে আমি বলেছিলাম তোর বডিটা তোর শরীরটা ভাঙতে হবে এবং ও ও যেটা দুরকমভাবে আমরা করতে পারতাম

তুমি তো শুনলে কেন ডিরেক্টর তোমাকে ইকলাক বানিয়েছিলেন ইকলাক যখন করছো দেব ধরো এখন যেটা তোমার হয়েছে যেটা যখন তুমি সুপারস্টার দেব তখন তো তো সাধারণ মানুষের জীবনে মিশে যাওয়াটা নিশ্চয় তোমার কাছে একটা মিসিং ছিল কিন্তু আমার নিজের ধারণা এখন সেটা তোমার পসিবিলিটি অনেক বেশি তুমি ঘাটালে যাও তুমি তোমার এলাকার লোকজনের সঙ্গে মেশো তুমি রাস্তায় ঘাটে দাঁড়িয়ে পড়ো যে কোনো একটা বিপদে আপদে তুমি রাস্তায় গাড়ি থেকে নেমে পড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারো এই চরিত্রগুলোকে দেখা বা অবজারভেশন আমরা বলি যে একজন অভিনেতার একটা অবজারভেশন পাওয়ারটা একটা বিরাট ব্যাপার এবং তারপর সেটা কখন কখনো কখনো কোন কোন চরিত্রের মধ্যে ঢুকে পড়ে এটা কি তোমার সঙ্গেও হয় আজকাল সাথে তো হয় মানে কী কি হয় তুমি যখন রিয়েল লাইফ ক্যারেক্টারগুলোকে তুলছো বা তুমি যখন স্ক্রিপ্টটাকে পড়ছো এই চরিত্রের সাথে যেই ঘটনাগুলো ঘটছে তুমি যখন এগুলো শুনতে হয় তার মানে হয় মানে তুমি যখন এগুলো সব রিয়েলিস্টিক কোনো কোনো কথাও তার মানে এই চরিত্রটাকে অতটায় রিয়েলিস্টিক বানাতে হবে তো এরকম মানুষ প্রচুর আছে আমাদের সোসাইটির মধ্যে তারা ক্রাইসিসের মধ্যে আছে অনেক লোক আছে যারা চাকরি চায় আমার কাছে অনেক লোক আছে যাদের সব কারো কিডনি ডায়ালিস হচ্ছে তার জন্য টাকা চায় কারো হসপিটালে ভর্তি হচ্ছে না কারো রক্ত পাওয়া যাচ্ছে না তো বিভিন্ন রকম কারো মাঠে মানে জল ঢুকে গেছে পুরো বছরের পুরো রোজগারটা এ হয়ে গেছে যে কোনোভাবে সাহায্য চায় তো আইন যেটা তুমি ঠিকই বলো বিকজ অব এমপি আমি অনেকগুলো ক্রাইসিসের খুব কাছ থেকে বা তাদের মুখ থেকে শোনার সুযোগটা পেয়েছি মানে যারা যখন বলে বলতে বলতে কেঁদে ফেলে তো আই নো এই চরিত্রটাকে কিভাবে আমি তৈরি করব বা কতটা মানে অ্যাগ্রেশন বা অ্যাগ্রেশনের মধ্যে একটা ইমোশান আছে তার মানে তার রাগের মধ্যে একটা ইমোশন আছে যখন গালো দিচ্ছে তার মধ্যেও একটা ইমোশান আছে খুব এমনি দিতে চাইছেন কেন ও ও এমন একটা এমন একটা জায়গায় চলে গেছে মানে সমাজে যেখানে ও এইটা ছাড়ার কোনো পথ নেই অ্যান্ড আমার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হলো কি এটা কতটা আমি রিয়েলিস্টিক করতে পারবো কতটা আমি দেবকে লুকিয়ে রাখতে পারবো এই এক লাখের পিছনে লোকে যেন এক লাখটাই দেখে এবং এটাও সত্যিকে লোকে যেন এটা না বলে এই দেবকে আমরা আগে কোথাও দেখেছি এই তো আবার বনোহাষের মতো না এটা বনহাঁসের দেব নয় কিন্তু এটাও যেন লাগে আর কি দুটোই তো খুব সাধারণ চরিত্র তার মধ্যেও তোমার মানে আকাশ পাতাল ডিফারেন্স পাওয়া যাবে ও অতটাই ইন্ট্রোভার্ট আর এ অতটাই এগ্রেসিভ তো দুটোর মধ্যে পার্থক্য রাখাটা ওই তো শো শিওর দ্যাটকে সিদ্ধার মতন ডিরেক্টরকে পাশে পাওয়া এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিং আমাদের ওয়েভলেন্থ আমাদের প্যাশন ফর সিনেমা আন্ডারস্ট্যান্ডিং অফ সিনেমা এবং একটা ওনারশিপ অফ সিনেমা সিনেমাকে একটা সিনেমাকে লাস্ট অফ দি ওন করা না এটা যতদিন না রিলিজ হয় এবং রিলিজের পরেও ছোট সবারই কাছে পৌঁছতে পারে আমার মনে এইগুলো কোথাও একটা শুনতে অন্যরকম লাগবে কিন্তু এগুলো কিন্তু হেল্প করে কিন্তু একটা ক্যারেক্টার তৈরি করতে একটা যদি সুযোগ পাওয়া যেত তাহলে আমি দুজনের সঙ্গে আলাদা কথা বলতাম কারণ এর পরের প্রশ্ন যেটা করব এটা নিয়ে এটা হাসির হররা উঠবে এখানে আমি বুঝতে পারি হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে তুমি বলো তুমি বলো হ্যাঁ বলো বলো তো কে বেটার অভিনয় করলো রুক্মিণী না স্বস্তিকা

যদি খারাপ অভিনয় করে স্বস্তিকার মাকে ভালো অভিনয় করা খুব ডিফিকাল্ট একজন বেটনটা তুলে দিচ্ছে আরেকজন সেই বেটনটা হাতে নিয়ে সে ছুটছে এবং এরকমও সিন আছে যেখানে মানে আমি বুঝতে পারছি যে এটা মনে হচ্ছে যেন মানে লতা মঙ্গেশকর আশা ভোসলে ডুয়েট হচ্ছে হচ্ছে ঠিক আছে সো ডুয়েট মানে দুজন দুজনকে কমপ্লিমেন্ট করছে সারা জীবন লতা হ্যাঁ আমি জানি আমি জানি এবং আর্ট ডিপার্টমেন্টরা এই উত্তর গুলোই দিতেন

সত্যিকারের বলতে গেলে আমাদের যা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বা আমাদের যা ফিল্ম ইন্ডাস্ট্রি আমরা একসঙ্গে বসে এই মজাটা করতে পারি এই ছোট 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 জিনিসগুলোই আমাদের প্রত্যেক দিন জিয়ে রাখে কিন্তু এটা তো সত্যি যে অন্য বছর আবার আবারও আমি বলছি আমরা যখন এই ইন্টারভিউগুলো করতে বসি পুজোর আগে তখন আমাদের যে গ্র্যান্ডার যে হুল্লোরটা নিয়ে বসি এই বছর আমাদের সত্যি সেটা করার মতন আমি আই এম শিওর তোমাদের কারুর সেই মানসিকতা নেই বাট দিস ইজ আর দিস ইজ ইওর জব অ্যান্ড দিস ইজ মাই জব টু টেক আউট দ্য ফিল্ম ইন অফ দ্য পিপুল আফটার এই আর কদিন বাদ এই রিলিজ ট্রেলার লঞ্চের পর এই যে তোমাদের লঞ্চ তোমরা করছো বিভিন্ন ইন্টারভিউ করছো বিভিন্ন জায়গায় গিয়ে যাচ্ছ বলছো তার মার্কেটিং প্রোমোশন এগুলোকে কেন্দ্র করেও তো প্রচুর প্রশ্ন হচ্ছে আমি শুরু করেছিলাম যেটা দিয়ে নবারণের লাইনটা তোমরা কীভাবে দেখো আমি এই জায়গাটা এসে প্রথম প্রশ্নটা দেবকে করব দেব তুমি জানো যে একটা হোর্ডিং ওই সময় ইন কোয়েশ্চেন হয়ে যায় আমার মেয়েকে ফেরাবে কে এবং ইট ওয়াজ সেই মুহূর্তে দাঁড়িয়ে যারা এই প্রচারটা করতে শুরু করেন বা বলতে শুরু করেন আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকে করেছেন অনেকে আমি বলেওছি যে এই প্রশ্নটা স্বস্তিকাকে করার কোনো মানেই নেই স্বস্তিকা জানেই না কি ছবি যাবে আর কোন লাইন যাবে ওকে গিয়ে কোয়েশনটা করার অর্থ কী প্লিজ আস দিস কোয়েশ্চেন টু শ্রীজিৎ যারা আসলে জানে কোন লাইনটা যাবে কোন হোর্ডিংয়ে কি যাবে এবং তারপর আমরা দেখলাম যে যখন এই প্রশ্নটা উঠলো তখন ওই হোর্ডিংটা বদলাও আমার অবন্তিকাকে ফেরাবে কে এইটা কি কোথাও তোমাদের মনে হয়ে গেল যে প্রথমবারের পোস্টারটা বা হোর্ডিংটার লাইনটা একটু ইনসেন্সিটিভ হয়ে গেছে বলে সেটা পরের বার বদলালে হোয়াট মেড ইউ চেঞ্জ দ্যাট এটা আমি বলছি লেট মি ওর মাথায় এটা আসেই ও পরের দিন সময় এই যে ঠিক এটা কি কি হলো এটা নিয়ে কি কেন হয়েছে হচ্ছে আমি তখন বললাম যে আমি আমাকে আর তোকে এজেন্সি যখন এই ক্রিয়েটিভগুলো দিয়েছিল সেটা বহুদিন আগে দিয়েছিল ইনফ্যাক্ট তখন তো এইসব কিছু ঘটনা ঘটেনি আমরা তখন ওকে করে দিয়েছিলাম এইসব ঘটনার পর যে হোর্ডিংটাকে যে না ওইটা ওই স্টপ বাকি সব হোর্ডিং সত্যি অতদিন পর মানে মাস দুয়েক পরে ইট নেভার স্ট্রাকাস যখন কিছু মানুষ সেটা পয়েন্ট আউট করলো তখন আমার মনে হয়েছে দে হ্যাভ আ পয়েন্ট এবার দু ধরনের মানুষ পয়েন্ট আউট করেছেন একজন উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন একদল মানুষ যাদের যারা করতেই পারে ওটাই তাদের কাজ সেটা আমাদের চিন্তাটা ছিল সেই সব মানুষের জন্য যারা খুব সেন্সিটিভ মানুষ যারা আমাদের কাজ পছন্দ করে আমাদের সাপোর্ট করে তাদের মধ্যে কেউ কেউ বলেছে যে এইটা না অ্যাভয়েড করলেও করা যেত কারণ যদিও এবং সবাই যারা যারা করেছে তারা তাদের প্রত্যেকটা আপত্তিকর আপত্তির জায়গার প্রথম দুটো লাইন হলো যদিও এটার সঙ্গে গল্পেরই মিল আছে বা যদিও আমরা দেখেছি তাও এই সময় দাঁড়িয়ে এরকম ভাবে প্রত্যেকটা বক্তব্য শুরু হচ্ছিল সো এটা সবাই জানতো কিন্তু যে এটা মানে এটা মার্কেটিং স্ট্র্যাটেজি ইট ইস ডিরেক্টলি রিলেটেড টু দা প্লট অফ ফিল্ম দ্যাট টু অফ হুম। সো এই ডিজাইন ডিজাইন এর কম করে এক মাস আগে নেওয়া হয়ে গেছিল এভরিথিং ওয়াজ ডিসকাস নাও দ্য পয়েন্ট ইজ আমাদের যে আলোচনা আর এখানে দেব ইজ আ ফ্যান্টাস্টিক প্রডিউসার মানে বিট দ্য ডিসিশন অফ সিং সাউন্ড অর বিট এনি ডিসিশন আমি ওকে ফোন করে বলি যে দেব আমার মনে হয় দেখ এটা তোরও স্ট্রাইক করে আমাকেও স্ট্রাইক করেনি আমার যেটা মনে হয় যে যদি একটা মানুষকেও এটা ট্রিগার করে একটা মানুষ সিঙ্গেল একজন আমার মনে হয় সেই মানুষটার কথা এই পুরো ব্যাপারটা ওভার নাইট চেঞ্জ হয়ে যায় এবং দিস ইজ ওয়ার আই স্যালুট হিজ সেন্সিটিভিটি অলসো দ্যাট হি আন্ডারস্ট্যান্ড ইটস নট অ্যাবাউট দোজ পিপল যার উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে

আমরা দুটো হোল্ডিং মার্ক করেছি আমার চাকরি কেvarphi সিস্টেম আর আমার মেয়ে কেvarphi সময় এবার এই মেয়ে শব্দটাকে যেহেতু আপত্তি আছে আমরা এটাকে একজন স্পেসিফিক আর ও স্পেসিফিক করে দিச்சো ওর দিয়ে দিই অমন্দিকা দিয়ে দিলাম যাতে আটটা মানুষেরও খারাপ না লাগে আটটা মানুষের ট্রিগার না হয় এই আমি কেনই পয়েন্টটা তুললাম আমি তো ব্যাপারটা আগেই বুঝেছিলাম কিন্তু এই যে সব সময় একটা যারা সেলিব্রিটি যারা ক্রিয়েটিভ মানুষ তাদেরকে একটা দাগিয়ে দেবার চেষ্টা করা হয় না যে সেলিব্রিটি ব্যাশিংটা না তোমরা ফায়দা তোলার চেষ্টা করছো বা फायदा তোলার চেষ্টা করো। সেই যে এক্সিস্ট করছো এটাও তোমাদের প্রমোশন। তোমরা যে জন্মেছ তোমরা যে আছো তোমরা যে বর্তমানের এক্সিস্টেন্স এটা তো তোমরা তো তোমরা তো অ্যাকচুয়ালি চলন্ত হোডিং কিছু। তোমরা কিছু চলন্ত পোস্টার তোমরা

সব জায়গায় তো এইসব সব থ্রেড কালচার তো শুধু কি আমাদের ইন্ডাস্ট্রিতে আছে মানে সব ডাক্তারদের মধ্যে আছে বা ইউনো ব্যাংক বলো সমস্ত জায়গায় আইটি বলো যে সব তার মানে কি এইগুলোকে শাউট আউট করা দরকার চিহ্নিত করা দরকার কি এই লোকগুলো যা কারণ তুমি চুপ করে বসে গেলে ওই লোকটা তো সাহস থাকবেই আবার সে অন্য কাউকে শাসাবে আর অন্য কাউকে থ্রেট দেবে তার মানে এইগুলোকে চিহ্নিত করা উচিত এটা শুধু আমার ইন্ডাস্ট্রি বলে না সব ইন্ডাস্ট্রিতেই থাকে এবং এরা দিনের পর দিন সাহস পেয়ে যায় কারণ অন্যরা কেউ কমপ্লেন করে না তো সেই জন্য তাদের সাহসটা আরো বেশি বেড়ে যায় আমি আমাদের কলেজে র্যাগিং হয় স্কুলে র্যাগিং হয় কেন হয় তবে তুমি বলছো হুইসেল ব্লোইং ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ কোর্স ইট ইজ ইম্পর্টেন্ট অফ কোর্স ইট ইজ ইম্পর্টেন্ট আর এখানে ওই সেলিব্রিটি ব্যাশ কামিং ব্যাক টু দ্যাট অ্যাঙ্গেল যে প্রতিবাদ করলেও সমস্যা প্রতিবাদ না করলেও সমস্যা প্রতিবাদ করলে সমস্যা কেন না প্রতিবাদ করছো তুমি প্রমোশনের জন্য প্রতিবাদ না করলে সমস্যা তোমাদের তো সমাজের কোনো ইস্যুই তোমাদের স্পর্শ করে না সো শাখের করা ব্যাপারটা

এই তোমাদের যেরকম ভাবে ব্যাশিং হয়েছে আমরা যারা রাস্তায় নেমেছি আমাদেরও ব্যাশিং হয়েছে একই রকম ভাবে সমস্যায় আমরা উপরেছি বাট এইটা হচ্ছে ওটা ওটা একটা অন্য ইস্যু ওটা হচ্ছে ওই অন্য সাবজেক্ট পিতৃতন্ত্র পুরুষতন্ত্র মেয়ে ওই ওই একটা বিষয়ের দিকে জিনিসটা যায় এবং সেটা তো সত্যই না দ্যাট উইল বি ইন কোয়েশ্চেন এত বছর ধরে যা চলে এসেছে আর যা যে সমস্যাটার মধ্যে এই রাজ্যটা পড়লো বা এই শহরে হলো তাতে তো এটা একটা কোয়েশ্চেন উঠবে এ তো নতুন করে কিছু নেই কারণ থামছে না তো তারপরেও লেকথানা এলাকায় যা ঘুরছে বা অন্যত্র যা ঘুরছে থামছে না ফলে সেটা তো আমাদের একটা চলার বিষয় খুবই একটা অশান্ত সময় তে কখনো মনে হয় যে চোদ্দই অগস্ট রাস্তায় যে এত মেয়েরা নামলো এই যে একটা আন্দোলনের মুখ মেয়েরা চালিত করলো তারপরেও তো বহু আন্দোলনের মুখ মহিলাদের মানে মহিলাদের দ্বারা সংগঠিত আন্দোলন বা এই সময়টাকে নিয়ে কখনো কোনো ছবি বানানোর কথা মনে হয় ভাবা যায় অফকোর্স ভাবা যেতে পারে বাট আগে না মানে গল্পটা গল্পটা লিখবে কি আর আমি না খবরদার ভাবিস না কারণ ভাবলে লোকজন বলবে ইউ আর ট্রাইং টু মিল্ক দ্য সিচুয়েশন হ্যাঁ যে আমাদের একটা পোস্টে নিয়ে যদি এটা আলোচনা হতে পারে একদম খবরদার ভাবিস না কারণ আমি বলছি এটা শাখের করাত তুই ভাবছিস যে তোর এটা সিনেমার মাধ্যমে প্রতিবাদ কিন্তু যেহেতু সিনেমা মানুষ টাকা দিয়ে টিকিট কেটে দেখে সেখানে একটা ফাইন্যান্সিয়াল একটা কমার্শিয়াল অ্যাঙ্গেল চলে আসে সেই মুহূর্তে তোকে বলা হবে তুই একটা ট্রাজেডিকে বা একটা প্রতিবাদকে কমার্শিয়ালাইজ করছিস সো আই থিঙ্ক এইগুলো হয়ে গেল তো এই এত ট্রোলিংয়ের পর ঠিক এক বছর পর আমার কোনো সাংবাদিক জিজ্ঞেস করবেন আচ্ছা আমাদের রাজনৈতিক ছবি হয় না কেন আমাদের পলিটিক্যাল ছবি কেন এত কম পলিটিক্যাল ছবি হবে কি করে

ও আগে ব্যাক টু ইউর ফার্স্ট কোয়েশ্চেন হি ইজ অলসো পার্ট অফ রাষ্ট্রযন্ত্র রাইট বাট হি ইজ দ্যাট পার্ট যার বিবেক এখনো তার কনসেন্স এখনো আছে যে প্রধানের স্ক্রিপশনে শুনে ওই বাবা না 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 আমি এটা ধরবো না বাবা এটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট হয়ে যাবে এটা অ্যান্টি রাষ্ট্রযন্ত্র হয়ে যাবে আই থিঙ্ক বিবেক যদি তোমার মধ্যে জ্যান্ত থাকে

একটা বড় বিষয় তো এই ছবিটা করতে গিয়ে অনেকগুলো দেখলাম যে দেখো এখন তো আমরা যেহেতু ওটিটিতে অনেক কন্টেন্ট দেখতে পাই অনেক উন্নত হয়ে গেছে মানে ভিজুয়াল এখন এমন একটা জায়গায় চলে গেছে যে সামান্য কম্প্রোমাইজ ভিজুয়ালেও আর দর্শকের মন ভরে না তো আমি ট্রেলারে যতটা দেখলাম যে যে ওই লিফটের তলার পোর্শনটা বা যখন ওই কমান্ডোরা ওপর নিজ করছে ওর পেছনের একটা ব্যাক শটে তিনজন কমান্ডোকে দেখা যাচ্ছে যেভাবে শুটিংটা হয়েছে সেটা দেখে আমার মন বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার অর্থাৎ এই ধরনের কাজ করতে করার প্রশ্ন এর আগে যতবার করেছি ততবার শুনেছি বাজেট এত নেই যে এই কাজগুলো কিভাবে করা যায় সো এই ছবিটাতে দুটোরই কি এই ছবি বাজেট যে প্রচন্ড তা নয় ভেরি কন্ট্রোল বাজেট ফিল্ম ভেরি কন্ট্রোল বাজেট ফিল্ম পসিবলি পূজয় যে ছবিগুলো রিলিজ করছে তার মধ্যে সবচেয়ে কম বাজেট এবার সেইটার মধ্যে বাজেটটা না এটা অ্যাটিচিউড অফ দ্য প্রোডিউসার ও কি আপোষ করবে না করবে না ওকে আমি অ্যাক্টার হিসেবে যদি চিনতাম ওকে আমি নতুনভাবে চিনলাম প্রযোজক হিসেবে এরকম আপোসেন প্রযোজক কিন্তু আমি খুব কম দেখেছি যে সকালবেলা ফোন করে আমি বলছি এই সিং সাউন্ড করতে হবে বুঝি সিং সাউন্ড করলে পারফরমেন্সগুলো একদম অথেন্টিক আমি রাখতে পারবো দ্য এন্টায়ার ফিল্ম মানে এইটটি পার্সেন্ট হ্যাপেন্স ইন বিল্ডিং তাতে এইটটি পার্সেন্ট ইজ সিং সাউন্ড মানে তো সিং সাউন্ড সো মানে কুড়ি পার্সেন্ট যেটা আউটডোর সেটা তো বম্বে তো আউটডোর তো ডাবিংই হয় বাট ইট ইট ক্যান বি কল্ড আ সিং সাউন্ড ফিল্ম সো

তো তার তোমরা বলতে চাইছো আমাকে যে এই জিনিসগুলো দর্শকের কাছে খুব মানে নতুনত্ব নতুন নতুনত্ব এন্ড যা মানে আমরা যা দেখি অন্যান্য প্ল্যাটফর্মে যেরকম ভাবে দেখি সেভাবেই শুট করা অর্থাৎ মানে বাংলা ছবি মান সম্মান কোনো অংশে কম হবে না এই ছবিটা যদি যে কোনো ইন্ডিয়ান ছবির সঙ্গে তুমি যদি এর সাথে টেক্কা দিতে চাও পূজয় কে কাকে টেক্কা দেবে তুমি এই প্রশ্নের খবরদার উত্তর দেবে আই ওয়ান্ট হিম টু আনসার মিঠুন চক্রবর্তী না দেব যে দুজনের উপর বলা হচ্ছে যে বাংলা ছবি ব্যবসা

আমরা অনুষ্ঠান শেষ করব আমাদের খালি একটা জায়গায় একবার যেতে হবেই যে প্রশ্নটা যে সময়টার মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেই জায়গাটা দিয়ে আমি ট্রোলিং ট্রোলিং নিয়ে এত কথা বলি না কিন্তু দেব তুমি আমাকে এটা বলো যে সত্যি তো অনেকগুলো আঙুল উঠছে প্রশাসনের দিকে এবং তাদের একটা কি বলবো আমি একটা প্রশাসনিক ব্যর্থতার কোথাও একটা ছবি পাওয়া যাচ্ছে যে কারণে এই প্রশ্নগুলো উঠছে রাস্তায় এত মানুষ নামছেন এইরকম একটা রাস্তায় মানুষ নামাতো আমি আমার জীবনে দেখিনি তোমরা দুজনে আমার থেকে বয়সে ছোটো বলে তোমাদের দেখার কোনো প্রশ্ন নেই তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে দেব যেহেতু তুমি এটার একটা অংশ তুমি এটাকে কিভাবে দেখছো মানুষের এই রেসপন্স মানুষের এই নিজের কথা নিজে বলবো দুটোই বুঝে গেছি তুমি কি প্রশ্ন করছো আসলে আমি সরকারি স্পোক পার্সন নই তো সেই জন্য কি হলো কেন হলো আমি আমি সত্যি ওইখানে ঢুকতে পারবো না আমি যেইটুকু দেখলাম কি মানুষ যে চোদ্দ তারিখে রাত্রেবেলা যেভাবে মানুষ নেমেছে একটা ন্যায় পাওয়ার জন্য সেটা সত্যিই অকল্পনীয় আমাদের দেশে এইটা হতে পারে বা এটা সম্ভব এটা সত্যি খুব দরকার ছিল আর খুব জরুরি এবং আমি খুশি হব যে এই আন্দোলনটা শুধু একটা মেয়েকে ন্যায় পা দেওয়ার জন্য শুধু যাতে না আটকিয়ে থাকে এই এই আন্দোলনটা যতদিন না এই নব্বই হাজার মা বোনেরা যে রেপ হচ্ছে প্রত্যেক বছর যেটা শূন্য দিন আসে সেইটাকে কিভাবে সারা দেশে ছড়াবে সেইটা আমাদের উদ্যোগ হওয়া উচিত কারণ আমাদের দেশে মানে আমাদের এখানে তবুও আন্দোলন হচ্ছে আমরা তো অন্যান্য আন্দোলনকে লাঠি দিয়ে তুলে দেয় আমি আবার সরকার পক্ষে বলছি না কিন্তু আমার যেদিন চতুর্থ আমি দেশে ছিলাম না বিদেশে ছিলাম আমি আমার কিছু কাছে মানুষকে বলেছিলাম কি বস দিস ইজ দ্য বেস্ট থিং আমার আমার রাজ্য ভেরি প্রাউড হয়তো আমার সরকারের বিরুদ্ধে হতে পারে কিন্তু আস ভেরি প্রাউডকে এই আগুনটা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে তাহলে এই যে দেখো আমাদের দেশে টেরিজমের ঠিক লোক কম মরে যত বেশি আমাদের এখানে রেপ হয় এবং মানুষের কোনো ভয় নেই মানে এই যে রেপটা ইফটি মানে মেয়েদেরকে সম্মান কত এই এই চোদ্দ তারিখে আরজি করে কাণ্ডর পর কেসে মানে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট বা এই এত একটা ঘটনার পর কত আমরা সোশ্যাল মিডিয়া ভিডিও দেখছি বলো তো এইখানে হেনস্থা হচ্ছে ওইখানে হচ্ছে রাজ্য জুড়ে দেশ জুড়ে এই হচ্ছে কারো ভয় নেই এত বড় একটা আন্দোলন ভয় তো দূরস্থ উজ্জয়নে এই ঘটনা ঘটছে একটা মানুষ যেহেতু আমার বাড়িতে বোন আছে আমারও বান্ধবী আমার মা আছে ইস নট এইটা কিভাবে এই লটাকে রিফর্ম করা হবে কিভাবে এই যারা মানসিকতা নিয়ে চলে কিভাবে তাদেরকে চিহ্নিত করা হবে আজকে কথা কথা বলছি ডাক্তার একটা স্ট্রং কমিউনিটি বলেছিল বা তারা নামতে পেরেছে তাদের দেখে পুরো বাংলা নেমেছে কিন্তু ভাবত একটা গ্রামে একটা গরিব একটা বোন যে বসে আছে সে তারা একটা ওই গ্রামের একজন প্রধান বলো একটা বাহুবলী সে তাকে হেনস্থা করছে বা তাকে মলেস্ট করছে দিনের পর দিন বলতে পারছে না তাকে আমরা সিকিউরিটি দিতে চাই এই আন্দোলনের মাধ্যমে আর মনে তবেই গিয়ে আমাদের এই আন্দোলনের জয় হবে সেই তোমার কি মনে হয় যে এই যে আমি তোমাকে আরেকটুখানি কঠিন করে বলতে এটাকে অনেকেই তো গণ অভ্যুত্থান বলছেন এবং সত্যি আমাদের চোখের সামনে সামনেও যা যা কার্যক্রম আছে আমরা জানতে পারছি যতবার রাস্তায় নামা ইত্যাদি ইত্যাদি আছে সুপ্রিম কোর্টে কেস আছে সাবজুডিস কেসটা নিয়ে আমরা খুব বেশি হয়তো আলোচনা করতে পারবো না কিন্তু এই গণ অভ্যুত্থান এটাকে তুমি কিভাবে দেখছো এবং তোমার চেতনাটাকে এটা কিভাবে তোমার চেতনাকে স্পর্শ গণ অভ্যুত্থানের গান শুনেছি ছোটবেলা থেকে চোখেই প্রথমবার দেখলাম মানে আমি পদাতিক বানাতে গিয়ে কলকাতা একাত্তরের ফুটেজ দেখেছি আমি কলকাতা চব্বিশ দু হাজার ফুটেজ নিজে সেই ফুটেজের অংশ হলাম সো এটা তো অফকোর্স একটা আমার কাছে একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স আমার মা আরজি করে প্রাক্তন সো দিস অলসো হ্যাজ এ পার্সোনাল অ্যাঙ্গেল এবং আমি প্রথম জিনিস আমার মাও তো তাহলে সারা দিন ডিউটি করার পর কোনো না কোনো সেমিনার রুমে সেদিন ঘুমিয়েছিল রাতের পর রাত ঘুমিয়েছিল ঠিক আছে তো এই ঘটনাটা তো মানে এটা বিক্ষিপ্ত ঘটনা নয় এটা তো মানে দিস ইজ দ্য পার্ট অফ আ সিস্টেম হুম এবং দ্যাট সিস্টেম ইজ নাও বিং কোয়েশ্চেন দ্যাট সিস্টেম ইজ নাও বিং ব্রড টু বুক এবং আই এম আই এম আই ইউ হাউ হ্যাপি আই এম টু সি মাই সিটি ব্রেক আপ মানে লোকে অনেক স্পিরিট অফ মুম্বাই সিল্ফ মুম্বাই বলে আমাদের ছোটোবেলা থেকে যখনই ব্লাস্ট হতো বা কিছু হতো মানুষ আবার পরের দিন কাজে ফিরত সেই মানে অনেকের জন্য একটা দায়িত্ব বৃষ্টি বৃষ্টিকালে যখন মুম্বাই ভেসে যাচ্ছে দায়িত্ব যাচ্ছে কিন্তু স্পিরিট মুম্বাই নাম দিয়ে লোকজনকে উদ্বুদ্ধ করা হচ্ছে স্পিরিট অফ কলকাতা কাকে বলে আমরা দেখলাম যে ভোরবেলা যারা প্রতিবাদ করছে তারা উঠে দাঁড়িয়ে যখন জনগণগনও গাইছে সেই জনগণগণের সঙ্গে যে পুলিশরা যাদের এগেন্স্টে প্রতিবাদ করছে তারাও ওঠে দাঁড়িয়ে যে প্রতিবাদ করছে আর যার এগেনস্ট বলে দুজনে মিলে রাষ্ট্রীয় সঙ্গীত গাইছে পুলিশ অসুস্থ হয়ে পড়ছে প্রতিবাদের মধ্যে থাকাকালীন তার চিকিৎসা হচ্ছে এখানে জল ফুরিয়ে যাচ্ছে প্রতিবাদের মধ্যে পুলিশ এসে জল খাইয়ে দিচ্ছে ডাক্তারকে এইগুলো যখন ভাবি সত্যি আমার মনে হয় যে এটা কলকাতাতেই সম্ভব এটাই আমার শহর এবং আমি চাই এই শহর ভারতবর্ষকে পদ্দা অনুষ্ঠানটা শেষ করব টেক্কার জন্য তোমাদের তো অনেক ধন্যবাদ এবং যে নোটে শেষ করলো শ্রীজিৎ যে আমার শহর টেক্কা딕 এবং রাস্তা দেখাক বাকিদের দেব সেইরকম একটা জায়গা থেকে এই ছবিও এবার পূজয়ের টেক্কা딕 সকলকে এরকম একটা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক কথা দি আজ আমরা তো শেষ করলাম থ্যাংক ইউ অনেকদিন পর তোমাদের সাথে কথা বললাম খুব ভালো লাগে খুব ভালো থেকো